খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবী গুনগা। আরে একদিন আমার বড় পীরে ডাকিয়া কই খাজা রে তোমার বদন কেন এত মলে। আমার খাজা কই পীরে রে দিন যায় না হারে রুহের খোরা কামার সামাগা। খাজা বাবা খাজা বাবা মারা হাবা মারা হাবা আমার বড় পীরে ডাকিয়া কই খাজা রে তোমার বদন কেন এত মনে। খাজা কই পীরে রে যাইও না হারে খাজা কই পীরে রে যাইও না হারে তুহের পুরা কামার সামা গায়ান। খাজা বাবা খাজা বাবা মারা হাবা মারা হাবা এ দিলে নবী গুণ গায়ান। খাজারে গান গে শুনা মোরে আছে হৃদয় আমার পেরে সান। অর্থাৎ খাজা বাবা তখন আমার বড় পীরের দরবারে অতিথি, তাই উনার মনের মধ্যে যে গান বাজনা গাইতে পারেননি উনার আত্মার খুরাক, তাই আমার বড় পীর সাহেব পেরেশান হয়ে গিয়ে খাজা বাবাকে অনুমতি দিলেন গান গাওয়ার। তখন কি হলো, আর পীরে কই খাজা রে গান গে শোনা মোরে আছে হৃদয় আমার পেরেশান। খাজারে গান গে শোনা মোরে আছে হৃদয় আমার পেরে শান। খাজা বাবা গান তোলে বিড়ির তালে তালে খাজা বাবা গান তোলে বিড়ির তালে তালে আরো নাচে জ্বালা তুমি মোনা মারা। খাজা বাবা খাজা বাবা মারা হাবা মারা হাবা এসিলে নবীর গুণ গায়ান। করলেন আমার বড় পীর সাহেব, যখন এই আসমানটা নিচের দিকে নেমে আসছিল আর এই জমিনটা নৃত্য করছিল, তখন পীরের হাতের লাঠি দিয়া জমিনটারে লয় থামাইয়া ডান হাত উপরে দিয়া ঠেকাই লয়া বেশি। ফকিরদের হাতে কিন্তু একটা লাঠি থাকে, এটা বাংলায় লাঠি আরবি ভাষায় বলা হয় এটা আশা। তাই পীরের হাতে লাঠি দিয়া জমিনটারে লয় থামাইয়া ডান হাত উপরে দিয়া ঠেকাই লয় আসমান। পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গেয়েছিলেন নবীর গুণ গায়া। খাজা বাবা খাজা বাবা মারা হাবা মারা হাবা গেয়েছিলেন নবীর গুণ গায়া।
गाना मारी गाजा गाइले है रूह ताजा ना गाइले पैसा जा बाजेला प्राला गाना मारी गाजा गाइले है रूह ताजा ना गाइले पैसा जा बाजेला प्राला अबुल पाए गाने आशे खुले मास्टर मिले अबुल पाए गाने आशे खुले मास्टर मिले आशे क्लासे की मिले सुतो कोरी तारा खादा बाबा मारा हवा मारा हवा I'm gonna make you mine.